আচ্ছা, তো আপনার বিয়ে শাদী হয়েছে? না। বয়স কত? 17 বছর। সামনে আসছি, যদি কেউ আমাকে কারোর ভালো লাগে পাশে দাঁড়ায় সুন্দর মনের মানুষের জন্য। সুন্দর মনের মানুষ কেউ যদি আপনার পাশে দাঁড়ায় তাহলে কি করবেন আপনি? আমি তাকে বিয়ে করব। আচ্ছা, এখন বিয়ে শাদী করতে যাচ্ছেন? হ্যাঁ, বিয়ে করব। তো আপনার সাথে দর্শক কিভাবে যোগাযোগ করবে? আমার ফোনের মাধ্যমে। নাম্বারটা আপনি বলতে পারবেন? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। দর্শক, আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আবারও নতুন একটা আপুকে, শুনবো তার বিস্তারিত কিছু গল্প। তো চলুন কথা না বাড়ি, তার সাথে আমরা পরিচয় হই না। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। আপনার নাম কি? মোহনা। আচ্ছা, তো দর্শক আজকে আমাদের মাঝে আছে মোহনা, শুনবো তার বিস্তারিত কিছু গল্প। মোহনার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন, ফুল ভিডিও দেখলে ভিডিওতে তার মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হবে। তো আপনার দেশের বাড়ি কোথায় মোহনা? সিরাজগঞ্জ। আচ্ছা, এখন বর্তমানে থাকেন কোথায়? আচ্ছা, তো আপনার ফ্যামিলিতে কে কে আছে? বাবা মা আছে? না, আমার ফ্যামিলিতে কেউ নেই। কেউ নাই আপনার? আপনি থাকেন কার কাছে? আমি চাচাতো কাছে থাকতাম, তাদের সাথে ঝগড়া করে ঢাকায় চলে আসছি। আচ্ছা, এখন কি নিজে একা থাকেন না বেসালার কারোর সাথে থাকেন? হ্যাঁ, বেসালার একটা মেয়ের সাথে থাকি। আচ্ছা, আরেকটা মেয়ের সাথে আপনি থাকেন। তো চাচাচাচির সাথে রাগারাগি করলেন কি কারণে? চাচাচাচির সাথে রাগারাগি করলাম, তারা খাওয়াইতে পড়াইতে পারবে না তাই। আচ্ছা, আপনার বাবা মা কোথায় সেটা বলেন আগে। আমার বাবা মারা গেছে, মা। আচ্ছা, মা একটা বিয়ে করে চলে গেছে। আচ্ছা, তো এই যে আপনার মতো একটা জুয়ান মেয়ে ফেলে আপনার মা চলে গেল, তো আপনার কথা চিন্তা করলো না? মা ছোটবেলায় চলে গেছে। আচ্ছা, ছোটবেলায় চলে গেছে, এরপরে চাচা চাচি মানুষ করছে, তো এখন তারা মানে আপনাকে পালতে পুষতে পারবে না, এই কারণে ঝগড়াঝাটি করতো। তো এখন এই যে ঢাকাতে এসে উঠছেন, এখন কি করেন আপনি? এখন কাজ করতেছি, এখনো কোনো কাজ পাই নাই, গার্মেন্টসের সামনে গেলে ছোটবেলা বের করে দেয় কাগজপত্র নাই তাই। আচ্ছা, তো আপনার বিয়ে শাদী হয়েছে? না। বয়স কত? 17 বছর। আচ্ছা, তো এখন আপনার ভবিষ্যতে কি চিন্তা ভাবনা আছে বা দর্শকদের সামনে আসছেন কি উদ্দেশ্য করে? ভবিষ্যতে চিন্তা ভাবনা আছে, দর্শকদের সামনে আসছি, যদি কেউ আমাকে কারোর ভালো লাগে যদি কেউ আমাকে সহযোগিতা করে আমার পাশে দাঁড়ায় সুন্দর মনের মানুষের জন্য ভিডিও সামনে আসছি। আচ্ছা, সুন্দর মনের মানুষ কেউ যদি আপনার পাশে দাঁড়ায় তাহলে কি করবেন আপনি? আমি তাকে বিয়ে করব। আচ্ছা, এখন বিয়ে শাদী করতে যাচ্ছেন? হ্যাঁ, বিয়ে করব। আচ্ছা, তো আপনার সাথে দর্শক কিভাবে যোগাযোগ করবে? নাম্বারটা আপনি বলতে পারবেন? না, নাম্বার। আচ্ছা, তো দর্শক আমরা শুনতেছিলাম মোহনার জীবনের গল্প, তার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন, আমি সেই নাম্বারটা বলে দিচ্ছি, 01980278708। তো দর্শক আমি নাম্বারটা আবারও বলে দিচ্ছি, 01980278708। এই নাম্বারে যোগাযোগ করলে মোহনার বিস্তারিত গল্প আপনারা শুনতে পারবেন। তো মোহনাই যে আপনি ঢাকাতে একা একা এসে উঠছেন, তো এখন যদি কেউ আপনাকে বিয়ে শাদী করতে চায় আপনি রাজি হবেন? হ্যাঁ, হব। আচ্ছা, তো আপনার সাথে কথাবার্তা বলতে কোনো সমস্যা হবে দর্শকদের? না, কোনো সমস্যা হবে না, তবে একটা রিকোয়েস্ট, আমার নামাজের সময় কেউ ফোন দিবেন না, আর হচ্ছে কি জানো, নামাজের সময়টা কেউ ফোন দিবেন না, আর সময় বুঝে ফোন দিবেন, যেহেতু আমি একটা কাজ খুঁজতেছি সেজন্যই, আর কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে কেউ ফোন দিবেন না। ঠিক আছে, তো দর্শক আজকের মতো এখানে শেষ করবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।